অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, পড়াশোনা কি কিছু করো? না, যেহেতু হালকা শীত, তাহলে কি শুয়ে ভোরবেলা থেকে বেশি শীত করে? তাহলে আমরা কি করি? শুয়ে থাকি, কাঁথা গায়ে দিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকি। পড়াশোনা করার মোটেও কি থাকে না, ইচ্ছা থাকে, কিন্তু আমাদের করতে হবে। কারণ কি, হাতে আমাদের অনেক অ্যাসাইনমেন্ট জমা হয়ে গেছে। অ্যাসাইনমেন্টগুলো লিখতে হলে বই পড়তে হবে, আর অনলাইন ক্লাসগুলো দেখতে হবে। শুধু ওই বাইরে কিনতে পাওয়া যায় সেটা দেখলে হবে না, নিজেদের তৈরি করতে হবে, পড়ে তৈরি করতে হবে। তাহলে আমরা আজকে কি করব দেখি। আমরা আগে চলো কিছু জ্ঞানমূলক প্রশ্ন জেনে নিই। তার খাদ্য কি, খাদ্য কি আমরা সবাই জানি না, কি খেয়ে বেঁচে থাকি আমরা, আর যা কিছু খাই সেটা কিসের জন্য খাই? আমাদের জীবন ধারণের জন্য। তাহলে আমরা খাদ্য বলতে কি বুঝা দেখি। বেঁচে থাকার জন্য আমরা যা কিছু গ্রহণ করি তাই খাদ্য। আবার সুন্দর করে যদি বলতে চাই বা ভালো করে বলতে গেলে, বড় করে ব্যাখ্যা করে বলতে গেলে বলতে পারি কি, যে সব দ্রব্য আহার করলে দেহের ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় তাকে আমরা খাদ্য বলতে পারি। আমরা সপ্তম শ্রেণীতে পড়ে ষষ্ঠ শ্রেণীতে পড়েছি, তাহলে এখন আমরা দেখি আবার কি মেনু। মেনু আমাদের সবার ধারণা আছে, যেহেতু আমরা স্কুলে প্র্যাকটিক্যাল করি, প্র্যাকটিক্যালের সময় আমাদের কি তৈরি করতে হয়, খাবার তৈরি করতে গেলে মেনুটা অবশ্যই দরকার। তাহলে মেনু কি? মেনু হলো একটা লিখিত খাদ্য তালিকা। এটাকে আমরা কি করতে পারি, আবার ব্যাখ্যা করতে পারি, বড় করে করতে পারি, আকর্ষণীয় ভাবে সুষম খাবার করতে পারি, পরিবেশনের জন্য পূর্ব পরিকল্পিত ও লিখিত খাদ্য তালিকা, সেটা হলো কি মেনু। তাহলে মেনু পরিকল্পনা বিভিন্ন বিষয় কয়েকটি দেখো বন্ধুরা। আমরা খেতে গেলে কত কিছু লাগে, তাহলে মেনু করতে হবে, মেনু পরিকল্পনার বিভিন্ন বিষয় লাগবে। তাহলে বিভিন্ন বিষয় কয়টি? দুইটি। কি কি? খাদ্য গ্রহণকারীর চাহিদা, যে খাবে তার একটা চাহিদা থাকতে হবে, আর আরেকটা হবে রান্নার সুবিধা। তাহলে বন্ধুরা আমরা কি দেখলাম, মেনু পরিকল্পনার বিভিন্ন বিষয় কয়টি দেখলাম? দুটি। কি কি? খাদ্য গ্রহণকারীর চাহিদা আর রান্নার সুবিধা। আচ্ছা, এবার দেখি, যে কোনো লক্ষ্য অর্জনের জন্য আমাদের কিসের মাধ্যমে অগ্রসর হতে হয়? লক্ষ্যকে যদি আমরা অগ্রসর লক্ষ্যে, নিজের লক্ষ্যে দিকে অগ্রসর করতে কি দরকার? আমাদের পরিকল্পনা। আমরা যে ক্লাস এইটে পড়ি, আমাদের যে এসি পরীক্ষা হওয়ার কথা ছিল, তাহলে আমরা কি করলাম, তখন বছর প্রথম থেকে শুরু করলাম কিভাবে পড়তে হবে, কিভাবে আমাদের ভালো পাস করতে হবে। বোর্ড পরীক্ষা মানে টেনশন, আমাদের ভালো করে পড়তে হবে, এটা একটা লক্ষ্য ছিল। তাহলে কি সেই লক্ষ্যটাকে বাস্তবায়ন করতে হলে প্রথমে পরিকল্পনা দরকার ছিল। তাহলে খাবার বেলায় সেরকমই আমাদের সেই লক্ষ্যটাকে বাস্তবায়ন করতে হলে আগে আমরা করব পরিকল্পনা। তা এবার দেখি, সুষম খাদ্য পরিবেশন করার জন্য কি করতে পারি, সুষম খাদ্য কি সেটা আমাদের জানা আছে। সুষম খাদ্য হলো, আমরা আগে পড়ায় করেছি, তাহলে এবার দেখি খাদ্য তালিকা করতে হয় বা মেনু পরিকল্পনা করতে হয়। আমাদের সুষম খাদ্য, আমাদের যে খাদ্যের ছয়টি উপাদান আছে সেই ছয়টি উপাদান থেকে কি করতে হবে, প্রত্যেকটা খাদ্য থাকতে হবে। সেই খাদ্যটাকে কি বলা হয়, সুষম খাদ্য বলা হয়। তাহলে প্রতিদিনের খাদ্য নির্বাচন করতে হয় কয়টি গোষ্ঠী থেকে? আমাদের খাদ্যের মৌলিক গোষ্ঠী কয়টি? পাঁচটি। তাহলে প্রত্যেকটি গোষ্ঠী থেকে আমাদের কি করতে হবে, প্রতিদিনের খাদ্য তালিকা তৈরি করতে হবে। আর একটা কথা বলি, যেখানে কি প্রতি বেলা, এখানে হচ্ছে প্রতিদিনে আটাতে হবে, প্রতি বেলার খাদ্য আমাদের কয়টি খাদ্যগোষ্ঠী থেকে নিতে হবে? তিনটি। মনে রাখবে, প্রতিদিনের জন্য পাঁচটি আর প্রতি বেলার জন্য তিনটি খাদ্যগোষ্ঠী থেকে আমাদের খাদ্য গ্রহণ করতে হবে। এবার আমরা দেখি, 1000 দিনের পুষ্টি বলতে কি বোঝায়, এটা আবার কি ধরনের প্রশ্ন। 1000 দিনের পুষ্টি সেটা আমরা পরে দেখবো, তবে এখন দেখি 1000 দিনের পুষ্টি বলতে কি বোঝায়। একটা শিশুর 1000 দিনের পুষ্টি বলতে বোঝায় মায়ের গর্ভে অবস্থানকালে পুষ্টি ও জন্মের পরবর্তী 2 বছরের পুষ্টিকে বোঝায়। মায়ের গর্ভে কতদিন থাকে আর মায়ের জন্মের পরে কতদিনের জন্য, এটা 1000 দিনের পুষ্টিটাকে বোঝানো। দেখো নিচে একটা, এটা একটা সূত্র, যেটা আমি বললাম 1000 দিনের পুষ্টি, এটার একটা সূত্র হলো কি, 1000 দিনের পুষ্টি সমান সমান জন্ম পূর্ববর্তী সময়ের পুষ্টি। কতদিন মাতৃগর্ভে কতদিন থাকে? 270 দিন থাকে। আর জন্ম পরবর্তী, দেখো পরবর্তী 2 বছর বয়স, বয়সের পুষ্টি কতদিন দেখো, 730। তাহলে কত হলো, 270 আর 730 মিলে কতদিন হলো, 1000। এটা হলো একটা সূত্র। আচ্ছা, তারপরে দেখি,
গর্ভাবস্থায় মাকে কতবার পুষ্টিকর নাস্তা দিতে হয়। একজন মাকে তো আমাদের আশেপাশে বা আমাদের পরিবারে যে কেউ থাকে, গর্ভবতী মায়েরা থাকে, তাকে আমরা কি করি না, ঠিক মতো খাবার দিই না। এটা বিশেষ করে গ্রামাঞ্চলে দেখা যায়, কিছু কিছু কুসংস্কার থাকে। গর্ভবতী মাকে বেশি খাবার দেওয়া যাবে না, কারণ কি, বেশি খাবার দিলে পেটের বাচ্চা বড় হয়ে যাবে, তাহলে কম খাবার দিতে হবে। কিন্তু এটা ভুল। আমাদের কি করতে হয়, গর্ভবতী মাকে আরো বেশি খাবার দিতে হয়, কারণ মায়ের খাবারটা কোথায় যাচ্ছে, শিশু খেয়ে সেটা বড় হচ্ছে। গর্ভবতী মায়ের পেটে যে শিশুটা থাকে, সে মায়ের খাবার থেকে সেই খাদ্য গ্রহণ করে, তারপর কি হয়, এই 230 দিন সে 270 দিন সে মায়ের কাছে থেকে, সে মায়ের খাবার থেকে বড় হয়। তাহলে আমাদের মাকে কি দিতে হবে, বেশি করে 2 থেকে 3 বার পুষ্টিকর নাস্তা দিতে হবে। আচ্ছা, এবার আমরা দেখি, তাহলে আমরা এই যে পড়লাম খাদ্য পরিবেশন, মৌলিক গোষ্ঠী, 1000 দিনের পুষ্টি, গর্ভাবস্থায় মাকে কিভাবে কতবার নাস্তা পুষ্টিকর নাস্তা দিতে হবে, তাহলে এইটা থেকে আমরা আজকে আমাদের পড়াটা বুঝতে পারছি বন্ধুরা। এটা থেকে আমরা আজকে করতে বুঝতে পারতেছি যে দেখো অষ্টম অধ্যায় বৈকুল্য, দেখো অষ্টম অধ্যায় আছে কি, খাদ্য পরিকল্পনা। পড়াটার নাম কি, খাদ্য পরিকল্পনা অধ্যায় অষ্টম বৈকুল্য বইয়ের মধ্যে দেখো। তাহলে আমাদের প্রথম দেখো পার্ট 1-এ কি আছে, পার্ট 1-এ আছে খাদ্য পরিকল্পনা। খাদ্য পরিকল্পনার মধ্যে কি, মেনু পরিকল্পনা নীতি তোমরা বই খুললে দেখো। আর পার্ট 2-এ আছে কি, 1000 দিনের পুষ্টি, মাতৃগর্ভে অবস্থানকাল থেকে 2 বছর। এখানে তোমাদের জন্য দুইটা ছবি দেওয়া হবে, দেখো সুস্বাস্থ্য বজায় রাখতে সুষম খাদ্যাভ্যাসের বিকল্প নেই, এখানে সুষম খাদ্য দেওয়া হবে। তাহলে কি, সুস্বাস্থ্য বজায় রাখতে সুষম খাদ্যের কোনো কি নাই, বিকল্প নাই। আর এখানে দেওয়া হলো পার্ট 2-এর জন্য দেওয়া হলো কি, 1000 দিনের পুষ্টি মানে মাতৃগর্ভ অবস্থানকালে তার থেকে 2 বছর। এই যে মাতৃগর্ভে থাকা একটা শিশু জন্মের পরে এই শিশুতে কি হয়, বড় হয়। এই যে 2 বছর দিলাম, তার মানে কি, এই যদি আমাদের আজকের পড়াটা কি করলো, পার্টটা তোমাদের বাসিও না বুঝাই না। এরপরে দেখি মেনু পরিকল্পনা বিবেচ্য বিষয় ছিল কয়টি, 2টি। কি কি ছিল মনে আছে, কি কি ছিল, খাদ্য গ্রহণকারীর চাহিদা, এই যে আমরা যে খাবার খাবো, আমি যে যা দিবে তাই খাবো, সেটা কিন্তু হয় না, আমরা আমাদের নিজেদের পছন্দ মতো খেতে চাই, প্রতিদিন এক খাবার খেতে চাই না। আবার একজন ছোট শিশু আর একজন বৃদ্ধ বয়স্ক লোক কিন্তু একই রকম খাবার খেতে পারে, আবার মধ্য বয়সী আর শিশুর খাবার কিন্তু এক এক। তাহলে কিন্তু আমাদের বয়স দেখতে হবে, তারপরে কি দেখতে হবে, ওই আমাদের আয় দেখতে হবে সেটা। তাহলে এই যে আমাদের বিবেচ্য বিষয় 2টি, সেটা থেকে দেখো রান্নার সুবিধা, খাদ্য ভাণ্ডারের চাহিদা দেখতে হবে, আবার রান্নার সুবিধা দেখতে হবে। তাহলে আমরা দেখি মেনু পরিকল্পনার সময় কি কি বিষয় প্রতি বেশি লক্ষ্য রাখবো, এই যে 2টা বিষয় 2টা বিবেচ্য বিষয় ছিল সেটার উপর নির্ভর করে এখানে মেনু পরিকল্পনার সময় আমাদের কি কি বিষয় প্রতি লক্ষ্য রাখতে হবে। দেখো মেনু পরিকল্পনার সময় দেখতে হবে প্রথমত বয়স, এই যে বললাম একজন শিশু আর একজন বৃদ্ধ একই খাবার খেতে পারে, কিন্তু একজন পূর্ণ বয়স্ক লোক আর এক শিশুর খাবার খেতে পারে না, কারণ বৃদ্ধ কি হয়ে যায়, বয়স হলে বৃদ্ধ বয়সে সে শিশুর মতো আচরণ করে, তার খাবার দাবার হয় শিশুর মতো। তাহলে দেখো বয়স, লিঙ্গের উপজীবিকা, আবহাওয়া, মৌসুম, পরিবেশনের ধরন, আকর্ষণীয় ও সুস্বাদু খাবার, বাজেট, অভিজ্ঞ খাওয়া খাদ্য প্রস্তুতকারক, কাজ বন্টন, উদ্ধৃত খাদ্যের ব্যবহার, তৈজসপত্র ও সরঞ্জাম, রেসিপির ব্যবহার ইত্যাদি। তাহলে এখানে অনেকগুলো জিনিস আছে যেটা আমরা ব্যবহার করি বা পরিবারে করে থাকি, কিন্তু এরকম গোছানো মনে করি না, কিন্তু মা তখন রান্না করে সেই বিষয়টা কিন্তু থাকে, আমরা বুঝতে পারি না। কিন্তু দেখো বিভিন্ন মৌসুমে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, আমরা কিন্তু সেটা খেয়ে থাকি। আবার কি, ওই পরিবেশনের ধরন থাকে, কোনো সময় মাটিতে বসে খাই আমরা, আবার কোনো সময় চেয়ার টেবিলে বসে খাই, আবার কি থাকে ওই এক এক দিন আমরা নিরামিষ খাই, আবার একদিন মাছ মাংস দিয়ে খাই। তাহলে সেটা আমাদের কি থাকে, এই যে জিনিসগুলো এটা প্রত্যেকটা পরিবারে আছে, তাহলে এই খাদ্য তৈরি করতে গেলে আমাদের কি দরকার, একটা রেসিপিও প্রয়োজন করে। এটা দেখো মেনু পরিকল্পনার গুরুত্ব দেওয়ার সম্বন্ধে আছে, কিন্তু একটা ছবি দেখা আছে যে কি, এখানে বিভিন্ন ধরনের খাদ্য আমরা অল্প খরচে ভালো খাবার খেতে পারি, পুষ্টিকর খাবার খেতে পারি।
দেখো মেরু পরিকল্পনার গুরুত্বটা দেখো, প্রথম আছে কি সুষম খাদ্য পরিবেশন, দুই আকর্ষণীয় ভাবে খাবার পরিবেশন, তিন খাওয়ার আগ্রহ জন্মানো, চার খাদ্য গ্রহণে একঘেয়েমি দূর করা, পাঁচ অল্প খরচে বেশি পুষ্টিকর খাবারের ব্যবস্থা গ্রহণ করা। এই যে এখানে আমরা একদিনে এই খাবারগুলো খাই, কিন্তু পরিবেশনের একটা ব্যাপার থাকে, সুষম খাদ্য আমরা কম পয়সায় অল্প টাকার মধ্যে আমরা কি করতে পারি, সুষম খাদ্য খাদ্যের ব্যবস্থা করতে পারি। আবার বেশি টাকা দিয়ে দেশে আমরা শুধু ওই সুষম খাদ্য খাবো সেটা না, বেশি টাকায় সুষম খাদ্য নাও হতে পারে, কারণ ওই পোলাও বিরিয়ানিতে সুষম খাদ্য হয় না, ফাস্টফুডে সুষম খাদ্য থাকে না। তাহলে এই যে বিষয়টা আমরা পড়লাম, তাহলে তোমরা কি করবে ভালো মতো দেখবে, এই যে এখানে আছে যে জিনিসগুলো এটার সাথে ছবি যদি না, কিন্তু বাড়িতে আমরা নিজেদের মতো করে তৈরি করে নিতে পারি। এবার দেখি পরিকল্পনা মেনু পরিকল্পনা নীতি, মেনু পরিকল্পনা নীতিগুলো কি দেখি, সুষম আহারের জন্য মেনু পরিকল্পনার সময় কি করতে হবে, নিজের বিষয়গুলো মনে রাখতে হবে। আমরা খাবার খাই মনে রাখি, কিন্তু কিভাবে খাই সেটা আমরা জানি, আমরা স্কুল থেকে এখন তো ছুটি, বাড়িতে বসে মাকে যখন যা বলি তাই করে এখন আমরা নিজেরও পরিবর্তন করছি, আমরা ইউটিউব দেখি, বিভিন্ন টিভি দেখি বা দেখে নিজেরা আমরা নিজেদের মতো করে তৈরি করে খাচ্ছি, অনেক কিছু শিখে যাচ্ছি আমরা, কিন্তু কিছু নিয়মকানুন জানা দরকার যেটা আমরা করি না। তাহলে দেখো এখানে কি আছে, সুষম আহারের জন্য মেনু পরিকল্পনার সময় নিজের বিষয়গুলো কি রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে প্রতিদিনের খাদ্য নির্বাচন করতে হবে পাঁচটি মৌলিক খাদ্য গোষ্ঠী থেকে। এই যে পাঁচটি মৌলিক খাদ্য গোষ্ঠী এটা কোথা থেকে আসতেছে, আমাদের যে ছয়টি খাদ্য উপাদান আছে সেখান থেকে এই পাঁচটি মৌলিক খাদ্য গোষ্ঠী তৈরি, কারণ এখানে এই সুষম খাদ্য কিন্তু সেই ছয়টি খাদ্য উপাদান থেকেই আসবে। দেখো কমপক্ষে তিনটি খাদ্য গোষ্ঠী থেকে প্রতিবেলার, আমি তোমাদের আগে বলেছিলাম কমপক্ষে তিনটি খাদ্য গোষ্ঠী থেকে প্রতিবেলার খাদ্য নির্বাচন করতে হবে। আর বলছি প্রতিদিনের কয়টি খাদ্য গোষ্ঠী থেকে নিতে হবে, পাঁচটি, আর প্রতিবেলারটা প্রতিবেলা যে কমপক্ষে তিনটি খাদ্য গোষ্ঠী থেকে নিতে হবে। তারপরে আছে কি খাদ্যের স্বাদ গন্ধ বিভিন্ন রং আকার ইত্যাদি বিষয়গুলো বিবেচনা করতে হবে, ধর্মীয় ও সামাজিক বিধিনিষেধ মানতে হবে, ব্যক্তিগত ও শারীরিক সমস্যা বিবেচনায় রাখতে হবে, সময় ও শক্তি কম লাগে এবং খাদ্য খাদ্যের খরচের বিষয় বিবেচনা করে খাদ্য নির্বাচন করতে হবে, খাবারের আগ্রহ জন্মে এভাবে এমনভাবে খাবার পরিবেশন করতে হবে। তারপরে আছে কি খাবার যাতে একঘেয়েমি না হয় সেজন্য বিভিন্ন ধরনের খাদ্যের সমাহার ঘটাতে হবে। এই যে বিষয়গুলো আছে এখানে ধর্মীয় বিধিনিষেধ মানতে হবে, আমরা কি একটা দেশে শুধু এক ধর্মের মানুষ বাস করে, বিভিন্ন ধর্মের মানুষ বাস করে, তাহলে কি বিভিন্ন ধর্মের মানুষ বা বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে, তাহলে সেটা কি আমাদের সেই বিষয়টাও মনে রাখতে হবে, যখন একটা জায়গায় যায় মানুষ বা বেড়াতে বা কোথাও বেড়াতে গেলে বিভিন্ন ধরনের মানুষ বা আমার বান্ধবীরা একসাথে গেলে হিন্দু মুসলিম খ্রিস্টান একসাথে, তাহলে কি সবাইকে এক খাবার খাবে, যারা খায় সব খাবার যারা একই রকম খাবার খায় সেই খাবার তাদের কি করতে হবে ব্যবস্থা করতে হবে। তারপরে দেখো ব্যক্তিগত শারীরিক সমস্যা, অনেক সময় কি হয় আমি যে খাবারটা খাই আরেকজনের সেই খাবারটা ভালো লাগে না, শারীরিক সমস্যা হতে পারে, গ্যাসের প্রবলেম হতে পারে, তাহলে কি আমাদের সেই জিনিসটা আমাদের বিবেচনায় রাখতে হবে। তারপরে হচ্ছে কি সময় ও শক্তি কম লাগে এবং খাদ্য খাদ্যের খরচের বিষয় কি করতে হবে বিবেচনা রাখতে হবে, আমাদের যেরকম আয় সেরকম ব্যয় করতে হবে, আয় ছাড়া ব্যয় করলে কি হবে আমাদের ঋণের বোঝা টানতে হবে, তাহলে আয় বুঝে যদি ব্যয় না করি আমরা মনে করি যে না আমার যা আছে এক মাসের টাকা একটা বাজেট করলাম, কিন্তু আমার ইচ্ছা হলো আমি বেশি টাকায় খাবার খাবো, তাহলে কি পরের দিন আমাদের না খেয়ে থাকতে হবে, তাহলে আমাদের কম টাকায়ও কম খরচ করে আমরা ভালো খাবার খেতে পারি, সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। তারপরে খাবারে যাতে আগ্রহ জন্মে, খাবার আগ্রহ জন্মে কি হবে, আমি প্রতিদিন যদি এক খাবার খাই তাহলে সেই খাবারে কি থাকে না আগ্রহ, আমি একটু আলাদা করে খেতে পারি, এক একদিন এক এক ধরনের খাবার খেতে পারি। তারপর হচ্ছে কি খাবার যখন পরিবেশন করব সুন্দর জায়গায় আমরা কি পরিবেশনের জায়গাটা যেন কি থাকে সুন্দর থাকে, নোংরা জায়গায় এসে জায়গায় আমরা খাবার খেতে পছন্দ করি না, সেখানে আগ্রহ জন্মে না, এবং একঘেয়েমি আমরা যে খাবার প্রতিদিন খাই কি হবে একঘেয়েমি চলে আসবে। তাহলে বন্ধুরা এরপর একটা দেখছি আমরা কি আছে, দেখো এই যে খাবারগুলো আমরা পরিবেশন করি
মেহমান আসে, মেহমান আসে তখন কি করি আমরা, চিন্তা করি কিভাবে কত সুন্দরভাবে পরিবেশন করতে পারি। আমরা অনেক কিছু শিখে যাচ্ছি, যখন স্কুল খুলবে আমরা কি করব, তখন আরো বেশি কিছু দেখতে পাবো তোমাদের কাছে, তোমরা কত কিছু শিখবে, বাড়িতে শিখো বা এখন এই যারা তৈরি করতেছো। তাহলে কি বন্ধুরা, এই যে আমরা শিখে পড়লাম মনে থাকবে তো, এই যে পড়া থেকে নিজেরা আরো কিছু শিখতে পারি, মনে রাখতে পারি, আমার থেকে অনেক কিছু বেশি তোমরা জানো। স্কুল খুললে আমরা তোমার কাছ থেকে আর তোমাদের কাছে আরো কিছু শিখতে পারবো আশা রাখি। আচ্ছা পার্ট দুই এ যাই, হোক বইগুলো দেখো, পার্ট দুই এ ছিল কি 1000 দিনের পুষ্টি। এটা তোমাদের কি দিলাম সূত্র অনুযায়ী বুঝাই দিলাম যে সূত্রটা কি ছিল 1000 দিনের পুষ্টি, মায়ের গর্ভে কতদিন থাকে আর জন্মের পরবর্তী 2 বছরের সময় থাকে, মায়ের গর্ভে থাকে 270 দিন আর পরে থাকে 730 জন্মের পরে, সেটা হলো 1000 দিনের পুষ্টি। তাহলে একটা শিশু জীবনের সুস্থ ভবিষ্যতের ভিত রচনা, দেখো সময় হচ্ছে কতদিন 1000, এই 1000 দিনই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলে এই সময় পুষ্টি সাহিত্যে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। এই সময়ের সঠিক পুষ্টি যখন শিশু মায়ের গর্ভে থাকে, এই যে আমি বললাম আগে যে কুসংস্কার বলতে একটা জিনিস আছে সমাজে, গ্রামে হোক শহরে হোক, এই জিনিস আছে যে গর্ভবতী মাকে কি দিতে হবে, কম খাবার দিতে হবে, এটা কিন্তু ভুল। গর্ভবতী মাকে একটু বেশি খাবার দিতে হবে, কারণ তার পেটে যে সন্তান যাচ্ছে সে তো বাকি খাবার দিতে পারছে না, সে কার খাবারটাই খাচ্ছে, মায়ের খাবারটা থেকে কিন্তু সে খাদ্য গ্রহণ করছে। তাহলে তাকে আমাদের কি দিতে হবে, একটু এক মোট অন্ততপক্ষে বেশি খাবার দিতে হবে। তাহলে এই সময় সঠিক পুষ্টি শিশুর যথাযথ শারীরিক বর্ধন, মেধা বিকাশ এবং ভবিষ্যতের জন্য মেধাবী ও নব জাতি গঠনের হাতিয়ার। শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে, তৈরি হয় কখন, ওই 1000 দিনের মধ্যে। এই সময় মস্তিষ্কের বর্ধন কি হয় সাধিত হয়। দেখা যাচ্ছে ছবি দিলাম এখানে, গর্ভবতী মায়ের খাদ্য তালিকা, গর্ভাবস্থায় যে খাবার গুলো খাবে, এখানে বিভিন্ন ধরনের একজন গর্ভবতী মা আছে, একজন ডাক্তার, আর বিভিন্ন ধরনের খাদ্য দেওয়া হল। আচ্ছা গর্ভাবস্থায় পুষ্টির অভাবে শিশুর কি হয়, বর্ধন ও বিকাশ ব্যাহত হয়, কারণ সেই সময় হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ শিশু কি হয় মস্তিষ্কের বিকাশ ঘটে। জন্মের পর শিশু কি করে, অপুষ্টিতে ভোগে, শারীরিক বর্ধনের পাশাপাশি মানসিক বর্ধন কি হয় ব্যাহত হয়। মানসিক মানে কি, মানসিকভাবে আমাদের মনের দিকটা মাথা কাজ করে, মস্তিষ্ক যেটা সেটা কি করে ব্যাহত, বিকাশটা ব্যাহত হয়। আচ্ছা এবার দেখি জন্ম পূর্ববর্তী সময়ের পুষ্টি, 1000 দিনের মধ্যে প্রায় 270 দিন একটি শিশু কোথায় থাকে, মায়ের গর্ভে থাকে, কতদিন 270 দিন মায়ের গর্ভে। এই সময় শিশু তার শারীরিক বর্ধনের জন্য মায়ের পুষ্টির উপর কি করে সম্পূর্ণ নির্ভরশীল থাকে। আমি আবার বলি, মায়ের গর্ভে থেকে কিন্তু মা যখন মায়ের গর্ভে থাকে সে কিন্তু বাড়তি কোনো খাবার খেতে পারে না, নিজে কোনো খাবার গ্রহণ করতে পারে না, সম্পূর্ণটাই একজন মায়ের উপর নির্ভর করে। মায়ের শারীরিক অবস্থা শিশুর পুষ্টিগত অবস্থাকে কি করে সরাসরি প্রভাবিত করে। তাহলে বন্ধুরা দেখো একটা এখানে ছবি আছে, গর্ভবতী মায়ের প্রধান তিনটি পুষ্টি সেবা ও যত্ন। দেখো এখানে একজন মা কি করছে, খাচ্ছে, একটা বাচ্চার সাথে আছে, দিনে মূল খাবার ও 3 বার এবং 2 বার কি করতে হবে নাস্তা, স্বাভাবিকের চেয়ে একটু বেশি পুষ্টিকর খাবার খেতে দিতে হবে। এখানে আছে রাতে 6 থেকে 8 ঘন্টা ঘুম, দিনে কমপক্ষে 2 ঘন্টা বিশ্রাম নিতে হবে এবং ভারী কাজ থেকে বিরত থাকতে হবে। আমাদের সমাজে সেটার উল্টো বিপরীত কাজ হয়। তাহলে দেখো গর্ভাবস্থায় রক্ত সরবরাহ দূর করার জন্য প্রতিদিন 1টি আয়রন বড়ি খেতে হবে। তোমাদের আশেপাশে যারা আছে বা তোমাদের পরিবার যদি থাকে, দেখো এরকম কোনো অনিয়ম হচ্ছে আমরা কি করতে পারি, সেই পরিবারে যারা থাকে তাদের আমরা বুঝাতে পারি যে গর্ভবতী মাকে তাকে কি করতে হবে, বেশি করে খাবার দিতে হবে। আচ্ছা এবার দেখি 270 দিনে গর্ভাবস্থায় মানে বর্ধিত পুষ্টি চাহিদা মেটানোর জন্য গর্ভবতী মাকে কি কি করতে হবে, প্রতিদিন 3 বেলা খাবারের সাথে নিয়মিত 1 মুঠো করে বেশি খাবার খেতে দিতে হবে। তোমাদের আগে বলছি আমি যে কোথাও আগে বলা হলো সেটাই এখন লিখিত আকারে হচ্ছে। দেখো ডিম, মাছ, মাংস, কলিজা,
শাকসবজি, ঘন ডাল, হলুদ বর্ণের সবজি, ফল এবং তেলে ভাজা খাবার অথবা তেল একটু বেশি দিতে হবে। যে খাবারটাই দেয় সেই খাবারের মধ্যে কি দিতে হবে, একটু তেল বেশি দিতে হবে। তাহলে ঘন ডাল, হলুদ বর্ণের শাকসবজি, ফল, মাছ মাংস, কলিজা বেশি করে দিতে হবে। আর তিন বেলা খাবারের পাশাপাশি আরো 2 থেকে 3 বার কি দিতে হবে, পুষ্টিকর নাস্তা দিতে হবে। খাবারের সাথে সাথে একটা করে কি দিতে হবে, ক্যালসিয়াম, ফলিক অ্যাসিড আর কি লৌহ ট্যাবলেট গ্রহণ করতে হবে। দেখো এখানে গর্ভবতী ও প্রসূতি মায়ের পুষ্টিকর হয়, পুষ্টি মায়ের পুষ্টি, দেখো এখানে কি আছে, মার কোলে বাচ্চা বাবা আর হয়তো বা দাদি হতে পারে তার সেবা যত্ন বা ভালোবাসা। আর এখানে একজন মাকে কি কি খাবার দিতে হবে, এখানে বিভিন্ন ধরনের মায়ের জন্য আর এই যে ফলিক অ্যাসিড ট্যাবলেট, বিভিন্ন ধরনের ট্যাবলেট এখানে আছে, ফলিক অ্যাসিড, ক্যালসিয়াম, লৌহ ট্যাবলেট গ্রহণ করতে হবে। এই যে ছবিগুলা এটা আমাদের এই যে গর্ভবতী মায়ের জন্য 270 দিনে। জন্ম পরবর্তী 2 বছরের শিশু, আমরা সবাই বাচ্চা ভালোবাসি বাসি না, বাচ্চারা যদি একটু নাজুক টুকটুকে একটু গোলগোল হয় বা বেশি পছন্দ করি তাহলে কি সেই বাচ্চাটাকে এই গোলগোল করতে গেলে আমাদের কি করতে হবে, ভালো পুষ্টিকর খাবার খেতে দিতে হবে। তাহলে যদি আমরা ঠিক মতো খাবার না দিই, যত্ন না করি, তাহলে কি হবে, মায়ের পুষ্টির সাথে ছেলে বাচ্চার পুষ্টিও কিন্তু সম্পর্ক। তা দেখো জন্মের পর প্রথম 6 মাস শিশুকে শুধুমাত্র কি দিতে হবে, মায়ের বুকের দুধ দিতে হবে। আমরা কিন্তু বলি না, আমরা কি দেই, চিনির পানি দেই, মধু দেই, মধু দিলে বাচ্চা কি করবে, ভালো গান করতে পারবে, মুখে হাসি থাকবে, গলার স্বর সুন্দর হবে। এটা ভুল, ডাক্তারি ভাষায় সেটা কিন্তু একদম ভুল। 6 মাস পর্যন্ত বাচ্চাকে কি দেওয়া যাবে না, কোনো বাইরের খাবার দেওয়া যাবে না, শুধু মায়ের বুকের দুধ। একটা ছবি দিলাম, দেখো এখানে প্যাকেট দুধ, গরুর দুধ, মধু কি দেওয়া আছে, এখানে লাইট চিহ্ন দেওয়া আছে, ক্রস চিহ্ন, তার মানে এটা বাচ্চাকে 6 মাস পর্যন্ত বাচ্চাকে দেওয়া যাবে না। তো দেখো শিশুর জন্য 730 দিনের খাবার, জন্মের প্রথম 180 দিন, জন্ম থেকে 6 মাস, মানে এই যে 180 দিন জন্ম থেকে কি হবে সেটা 6 মাস, শিশুর জন্মের সাথে সাথে 1 ঘন্টার মধ্যে মায়ের দিতে হবে। মায়ের বুকের দুধ ছাড়া শিশুকে মধু, চিনি, পানি, পানি, তেল বা অন্য কোনো তিনের দুধ দেওয়া যাবে না, যেটা তোমাদের বললাম। 2 থেকে 3 ঘন্টা পর পর দৈনিক 8 থেকে 12 বার মায়ের বুকের দুধ কি করতে হবে, শিশুকে দিতে হবে। এবার হলো 181 থেকে 240 দিন, মানে 7 থেকে 8 মাস বয়সী শিশুদের খাবার, মায়ের বুকের দুধ ছাড়ানো যাবে না, এটা বাধ্যতামূলক। মায়ের বুকের দুধের পাশাপাশি শিশুকে আমরা কি দিব, পারিবারিক খাবার, যেটা ওই খিচুড়ি বলো, নরম খাবার বলো, বিভিন্ন সবজি হয়, মাছ হয়, আমরা সেটা কি করি, একসাথে রান্না করে চটকে সেটা আমরা বাচ্চাকে খেতে দিতে পারি, অথবা দিনে 2 থেকে 3 বার। প্রতিদিন মাছ মাংস, ডিম, মুরগি করে চাল, এখানে যে প্রত্যেকটা জিনিস চাই কীভাবে দিতে হবে সেটা না, একদিন মাছ দিতে পারো, একদিন ডিম দিতে পারো, কি মুরগির কলেজে দিতে পারি, ডাল দিতে পারি, বিভিন্ন ধরনের খাবার মিক্স করে আমরা কি করবো, বাচ্চাকে শাক সবজি দিতে পারো, তেল দিয়ে নরম করে রান্না করে চটকিয়ে আমরা কি করবো দিব। এছাড়া গরুর দুধ দিয়ে আমরা বিভিন্ন ধরনের খাবার রান্না করে দিতে পারি, কারণ আগে বলছি গরুর দুধ দেওয়া যাবে না, কিন্তু এখন বয়সটা আমাদের দেখতে হবে, এখানে 7 থেকে 8 মাস বয়স। এই যে দেখো এখানে বাচ্চাকে নরম খাবার দেওয়ানো হচ্ছে, বাটি থেকে খাওয়ানো হচ্ছে, এখানে শুধু মায়ের বুকের দুধ খাওয়াচ্ছে দেখো, আর এখানে বাচ্চা কি করছে, মা খাওয়াচ্ছে ও নরম খাবার, আর এখানে এই যে কি হামাগুড়ি দিচ্ছে, এটি প্রথম মাসে 7 থেকে 8 মাসের বাচ্চা কি করে হামাগুড়ি দেয়, বসে নিজে নিজে বসতে পারে, হামাগুড়ি দিতে পারে। আচ্ছা এরপরটা দেখি, 241 দিন থেকে 330 দিন, মানে 9 থেকে 11 মাস। আমাদের আশেপাশে পরিবারে এরকম বাচ্চা আছে, তোমরা করো আর দেখো, নিজে নিজে চিন্তা করে দেখো, তোমার তোমার বাড়ির আশেপাশে তোমার পরিবার যদি এরকম ছেলে থাকে, আমরা এরকম করি কিন্তু বড় করি বা খাবারগুলো দিচ্ছি, অনেক সময় খাবারগুলো থাকে না, আমরা বাড়িতে যা খাই তাদের তরকারি থেকে উঠে সেই আলুটা ধুয়ে বা সবজি ধুয়ে আমরা সেটাকে দিতে দিই, কিন্তু সেটার মধ্যে সম্পূর্ণ পুষ্টি থাকে না। মায়ের বুকের দুধের পাশাপাশি পারিবারিক খাবার 3 থেকে 4 বার দিতে হবে, এবং
কমলা খাচ্ছে, তাহলে আমরা কি করতে পারি, দুই এক থেকে দুইবার কি দিতে পারি, ফলের রস দিতে পারি। আচ্ছা, 331 থেকে 730 দিন, মানে 12 থেকে 24 মাস বয়স, এটা মায়ের বুকের দুধের পাশাপাশি এটা কি দিব, বিভিন্ন ধরনের খাবার দিয়ে থাকি। এছাড়া বাড়িতে কি করে, নিজে নিজে খেতে চায় বাচ্চা, অনেকে কি করে বাচ্চার নষ্ট করে করে খেতে দিতে চায় না, যে একা একা খেতে পারবে না, অনেক নষ্ট, কিন্তু বাচ্চাকে কি দিতে হবে, একা একা খেতে দিতে হবে, উৎসাহ দিতে হবে যে সে কি করবে, নিজে নিজে খাবে। তাহলে কি দেখো, এখানে বাচ্চাটা কি করছে, মা পাশে বসা আর সে একা একা খাচ্ছে, এখানে ফলের রস, এখানে সুখের দুধ খাওয়াচ্ছে, এখানে সে বসে আছে নিজে নিজে খাবে, এখানে মা খাওয়া দিচ্ছে। এই চিত্র গ্রহণ আমাদের চারপাশে আছে এবং আমরা নিজেরাও করে থাকি। তাহলে একটা বাচ্চাকে আমরা কত, 12 থেকে 24 মাস বয়স পর্যন্ত বাচ্চাকে আমরা কি করবো, নিজে নিজেই খেতে দিতে উৎসাহ দিব। আচ্ছা, তাহলে বন্ধুরা আমরা তো অনেক কিছু করলাম, দুইটা অধ্যায় চ্যাপ্টার করলাম, পার্ট 1 আর পার্ট 2, তাহলে অনেক কিছু করলাম। ভালো মতো তোমরা দেখো, এখানে একটা সুষম খাদ্য দেওয়া হতো, বিভিন্ন ধরনের খাবার আছে, বিভিন্ন ধরনের আমরা সবাই ভালো থাকি বাড়িতে, সুষম খাবার খাবো, নিজেরা ভালো থাকবো, অন্যকে খাওয়াতে সাহায্য করবো, বাড়িতে যদি ছোটো ছেলেমেয়ে থাকে এরকম ছোট অল্প বয়সী বা গর্ভবতী মায়েরা থাকে, তাদের প্রতি আমরা কী করবো, যত্নশীল। তাহলে সবাই ভালো থাকো, আগামী ক্লাসে আবার দেখা হবে।